প্রশ্নটা বেশ মজার, আবার একটা তিক্ত সত্য এখানে লুকিয়ে আছে। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই অধিকার আর প্রাধান্যর মধ্যে গুলিয়ে ফেলি, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছুতে যখন প্রাধান্য পেতে থাকি তখনই সেটাকে অধিকারের মধ্যে নিয়ে আসি, এবং তখন ওটা না পেলেই মনে হয় আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করলো কেন। ইয়েস, হ্যাঁ, এখন বোঝানোর জন্য, তোমাদের প্রজন্মের জন্য কথা বলি, অধিকার কী এবং প্রাধান্য কী। আচ্ছা, একটা এলাবেলা ছেলা দিয়ে বলি। হ্যাঁ, ছেলাবেলা ছেলেদের যেমন ধরো একটা বাসায়, একটা বাসায় তোমার দই আসছে। এখন দই আসছে করে দইটা নিয়ে তোমার দইটা কি, দইটা আসতে সবাই খাবে, এটা তো সবারই অধিকার, তাই না? তো এখন সবাই দইটা খাওয়ার আগে বাড়ি গিয়ে মনে করলেন যে না, ঠিক আছে, দইটা না হয় এমনি করে সবার প্লেটে না দিয়ে লাস্যি বানায় দিই। তো সুন্দর করে লাস্যি বানিয়ে তার মধ্যে একদম সেই গোলমরিচ লবণ টবণ দিয়ে খুব জোস একটা লাস্যি বানিয়ে সবাইকে দিলে, সবাই খেলো। এখন এরপরে আরও দুই একবার যখন দইটা আসছিলো, যেহেতু সবাই খুব পছন্দ করেছিল, ভালোবাসছিল, তো বাড়ি গৃহিণী এরপরে দুবারও দইটা থেকে লাস্যি বানিয়ে সবাইকে দিয়েছিল। এখন এইভাবে তারপরে পরে কয়েকবারের পরে যখন বাড়িতে আমার দইটা আসলো, সেদিন মহিলার রূপমার সময় ছিল না, প্লাস সবসময় তো লাস্যি বানাতে ইচ্ছাও করে না, তো বানায়নি। এখন দেখা গেল সবাই টেবিলে বসে লাস্যি করো নাই কেন, লাস্যি নাই কেন, অর্থাৎ তারা ওই যে একটু বেশি প্রাধান্য দেওয়া দই থেকে লাস্যি বানিয়েছিল, এখন সবাই ধরে নিছে এটা তাদের অধিকার, দই আসলে লাস্যি করতেই হবে এবং লাস্যি তারা খাবে। সে মানুষটা যে তার জন্য অতিরিক্ত করেছিল সেটার জন্য কিন্তু যখন লাস্যি পেয়েছে কেউ খুশি হয় নাই, বা তাকে ধন্যবাদ দেয়, প্রশংসা করে, খাইছে কিন্তু সবাই ঠিকই, ছেঁচড়া উদাহরণ, কিন্তু মানেটা বুঝো। আমি যেমন রিসি করি, যেমন ধরো তুমি যদি একটা একজন রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালাকে তুমি একটা জায়গায় তুমি রিক্সায় করে গেলা, এখন পার্টিকুলারলি সেই জায়গার ভাড়া হচ্ছে ধরো 15 টাকা। এখন দেখা গেল যে 15 টাকার জায়গায় তুমি রিক্সাওয়ালাটাকে 20 টাকা দিলে, 20 টাকা দেওয়ার সাথে তুমি রেখে দেন, বললে বাস রিক্সাওয়ালা খুশি মনে নিয়ে গেল। এখন ওই রিক্সাওয়ালার সঙ্গে তুমি যখনই ওই জায়গায় যাচ্ছ, এরপর ধরো এটা তোমরা নিয়মিত রিক্সাওয়ালাই ধরো, এখন ওই রিক্সাওয়ালাটাকে ওই তোমাকে ওখানে নামাতে তুমিও তাকে 20 টাকা দাও। ভাড়া কিন্তু কত? ভাড়া কিন্তু 15 টাকা। রিক্সাওয়ালার প্রকৃত অধিকার কত টাকার? 15 টাকার। কিন্তু এখন তুমি প্রাধান্য দিলে গরিব মানুষ মায়া লাগছে, এত শ্রম করতেছে, তুমি তাহলে 5 টাকা বেশি দিছো। এখন দুইবার বা তিনবার দিলা, চতুর্থবারে যদি তুমি 15 টাকা দাও, ও কিন্তু বলবে কত দিলেন, অর্থাৎ সেই 20 টাকাকে তার অধিকার মনে করে ফেলছে। এখন তুমি যদি বলো যে কত দিলেন মানে, আমি তো সবসময় এখানকার ভাড়া তো 15 টাকাই, তখন বলবে আপনি তো আমার 20 টাকা দেন, অর্থাৎ 20 টাকার উপরে তার অধিকার হয়ে গেছে এইটা। কিন্তু এই যে 20 টাকা দেন, অতিরিক্ত দেন, সেটা নিয়ে কিন্তু ধন্যবাদ কিন্তু কখনো দেয় নাই, ছেঁচড়া কথা, কিন্তু কথাগুলো মানে মনে রেখো। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমরা যখন কোনো কিছুকে অতিরিক্ত প্রাধান্য পেয়ে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই ওটাকে আমরা তখন অধিকারের মধ্যে নিয়ে যাই, আর অধিকারের মধ্যে নিয়ে যাই বলে যখন ওইটা না পাইলেই আমাদের মাথার রক্ত কেড়ায়, আমার বঞ্চিত করলো কেন, এটা তো আমার অধিকার, ভুলে যাই ওটা আসলে আমার প্রাপ্য ছিল না, ওটা ছিল বোনাস। বোনাসকে প্রাপ্য মনে করে আমরা তখন মন কষাকষি শুরু করে দিই যে কোনো ক্ষেত্রে। একটা মান জিনিস যখন আমরা যা প্রয়োজনে অতিরিক্ত প্রাধান্য পাই, তখনই ওটার মধ্যে আমাদের অধিকার ভেবে আমরা ভুল করে বসি, এটা করতে হয় না। একটা মানুষ করতেই পারে প্রয়োজনে অতিরিক্ত, কিন্তু সেটাকে কখনোই আমরা ধরে নেব না যে এটা টেকেন ফর গ্রান্টেড, এটা সবসময় আমাকে পাইতে হবে, আমরা পাবই না। বরঞ্চ সব্র ক্ষেত্রে আমরা যেটুকু প্রাপ্য তার চেয়ে যখন বেশি কেউ আমার জন্য করছে, আমার জন্য যে কোনো ক্ষেত্রেই, আমরা সেটার জন্য যেরকম খুশি হব তাকে প্রশংসিত করব, এবং পরবর্তীতে না পেলে কখনোই মন কষাকষি করবো না, মুখ ফুলাবো না, কারণ আমরা ধরেই নেব ওটা তো আসলে অধিকার ছিল না, বোনাস। আর বোনাস সবসময় পাওনা হয় না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।